হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো রাইস ক্রিস্পি, আর এটি বানানো খুবই সহজ। তো চলুন দেখা যাক কী করে রাইস ক্রিস্পি তৈরি করতে হয়। খুবই সামান্য ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি আজকে রাইস ক্রিস্পি তৈরি করব। এটা তৈরি করতে আসলে বেশি উপকরণ লাগে না। তো এখানে আমি 1 বাটি পরিমাণ মুড়ি, এখানে 150 গ্রাম পরিমাণ মুড়ি হবে, মুড়ি নিয়েছি। আর এখানে আমি 125 গ্রাম পরিমাণ মাশমেলো নিয়েছি। আর এখানে আমি ঘি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা ঘি অথবা বাটার দুটো দিয়েই হয়। আজকে আমি আমার তৈরি ঘি নিয়েছি। তো বাসায় যেটা থাকে সেটা দিয়েই তৈরি করা যাবে। আর এখানে আমি সামান্য পরিমাণ ডেকোরেশনের জন্য স্প্রিঙ্কল নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো প্রথমে আমি যে বাটিটাতে আমি রাইস ক্রিস্পিটা ঢালবো মাশমেলোর সাথে মিক্স হওয়ার পর, তো সেই বাটিটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চারিদিকে ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে, নইলে রাইস ক্রিস্পিটা বাটির সাথে লেগে যাবে। তো আমার ঘি ব্রাশ করা শেষ। প্রথমে আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা খুবই অল্প আঁচে হবে রান্নাটা, নইলে পুড়ে যাবে। তো আমি আঁচটা রাখবো লোতে, আমি ঘিগুলো দিয়ে দিই। আগেই বলেছি এটা ঘি অথবা বাটার দুটো দিয়েই তৈরি করা যায়। তো আজকে আমি ঘি দিয়ে তৈরি করছি। ঘিটা গলে যাক। তো ঘিটা গলে গিয়েছে, এখন আমি মাশমেলো গুলো দিয়ে দিচ্ছি। ক্রমাগত লাগতে হবে, নইলে এগুলো পুড়ে যাবে আর নিচে লেগে যাবে। মাশমেলোটা গলে যাচ্ছে, সম্পূর্ণরূপে গলে যাবে। তো আমি এখানে সামান্য একটু লবণ দিচ্ছি, 1 চিমটি পরিমাণ। আমি সাধারণত মিষ্টি জাতীয় খাবারে অল্প পরিমাণে লবণ দিয়ে থাকি, নইলে মিষ্টিটা ফুটে না। এটা সম্পূর্ণ গলে যাবে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিতে হবে। আসলে এটা অনেকটা আমাদের দেশের মোয়া যেভাবে রান্না করে অনেকটা ওই রকম। আসলে তো অল্প অল্প করে দিচ্ছি আমি মুড়ি। মুড়ি দিয়ে ক্রমাগত নাড়তে হবে। আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি, বেশিক্ষণ চুলায় রাখা যাবে না।
আমি চুলাটা অফ করে দিয়েছি, চুলাটা এমনিতেই গরম আছে, এই হিটেই এটা হয়ে যাবে যতটুকু গরম আছে, কারণ মুড়িগুলো বেশি ভাজলে মুড়িগুলো ক্রিসপিটা চলে যাবে, মুড়ির ক্রিসপিটা, তাই অত বেশি হিটে ভাজা যাবে না, বেশিক্ষণ হিটে ভাজা যাবে না। তো এবার আমি আমার স্প্রিংকেলগুলি দিয়ে দিচ্ছি, এবার আমি অল্প কতটুকু মাশমেলো দিয়ে দিচ্ছি ছোট ছোট, ভালো করে মিশাই নেই। এখন এটা আমি বাটিতে ঢেলে দিব, তো এখন আমি বাটিতে আগুলো ঢেলে দিচ্ছি, আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, 10 মিনিট পর ফিরে আসছি, 10 মিনিট পর আমি এটা কেটে নিব স্কোয়ার করে। এই যে আমার রাইস ক্রিসপিটা এখানে আমি ঢেলে নিয়েছি, তো এখন আমি এটা কাটতে চলে এলাম, মানে পিস পিস করব এখন আমি এটা, খুব মচমচা হয়েছে। খুব ধারালো একটা ছুরি নিতে হবে, আপনারা তো শুনতে পাচ্ছেন এটা মচমচ আওয়াজ, মচমচ আওয়াজ। এতো তৈরি হয়ে গেল আমার রাইস ক্রিসপি, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আপনারা এটা আমার রেসিপিটি দেখে বাসায় তৈরি করবেন। তো এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটা একটু লাইক শেয়ার আর কমেন্টস করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।